हेलो एवरीवन, वेलकम टू माय चैनल आर्ट ऑफ कुकिंग बाय नीपा। आज के आमी खुबी झटपट एक टी ब्रेकफास्ट आइटेम निये चले एसेछी। सकाले नास्ताय सब समय एक घेयेमी नास्ता किन्तु कारोरी भालो लागे ना। सकाले नास्ताय आमरा साधारणत डिम और परोटाटाई बेशी खेये थाकि, तबे सेई डिम परोटाटाई जदि एकटु अन्यभावे करा जाय ताहले केमन हय बोलुन तो। चलुन ताहले देखे नेई एई सहज रेसिपिटा। प्रथमेई एकटी फ्राइंग प्याने आमी 2 चामच मतो तेल दिए एर मध्ये 2टी पेंयाज कुचि दिए दिच्छी। तारपर दिए दिच्छी 2टी काचा लंका कुचि, दिए दिच्छी स्वाद मतो लवण। एखन नेड়ে চেড়ে পেঁয়াজ এবং লঙ্কাটা কয়েক মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলেই এর মধ্যে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিম 2টাকে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সাথে এইভাবে মিশিয়ে নেব। ঠিক যেমনটা নুডলস রান্না করার সময় ডিমটা ঝুরঝুরে করে ভেজে নেই, সেইভাবে ভেজে নিতে হবে। আর এই কাজটা করার সময় চুলার হিট অবশ্যই লোতে রেখেই করতে হবে। ডিমটা ঝুরঝুরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। এবার আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। বরাবরের মতোই সমস্ত উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। স্টাফিংটা কিন্তু এখন পুরোপুরি রেডি, এখন এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে আমি আগে থেকে একটি ডো বানিয়ে রেখেছি। ডো বানানোর অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখন এটা আরেকটু মেখে নিচ্ছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি লেচিগুলো এই সাইজের রাখছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। সব কয়টা লেচি কেটে নেওয়ার পর এটা হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে চারিপাশ মসৃণ করে নিচ্ছি। সব কয়টা লেচি মসৃণ করার পর আমি এর থেকে একটি লেচি নিয়ে নিয়েছি। এখন ওপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে এটা পরোটার আকারে বেলে নেব। আর পরোটাটা যে গোলই হতে হবে এমন কোনো কথা নেই, গোল না হলেও চলবে। আর অবশ্যই পরোটাটা বেশ পাতলা করেই বেলতে হবে। পরোটাটা বেলে নেওয়ার পর আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি গার্লিক চিজ। গার্লিক চিজটা দেওয়াতে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে এটা নাও দিতে পারেন। আমি একটি নাইফের সাহায্যে এর একটা সাইড এভাবে মাখিয়ে নিচ্ছি। এর ওপরেই আমি আগে থেকে রান্না করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এখন অপর সাইডটা এভাবে টেনে এনে এর মুখটা বন্ধ করে দেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে আটকাতে হবে, অন্যথায় ভাজার সময় ডিমগুলো বেরিয়ে যেতে পারে। আশা করছি আপনারা ভিডিওতে বুঝতেই পারছেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এর সাইডটা এভাবে চেপে দিচ্ছি, এতে করে একটা ডিজাইনও হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। ব্যাস হয়ে গেল, এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটি ফ্রাইং প্যানে আগে এগুলো সেকে নেব। আমি একসাথে 2টা করে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে আগে একটা সাইড সেকে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এখন অপর সাইডটাও একইভাবে সেকে নেব। যখন 2টা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি তেল অ্যাড করব। আমি এখানে 1 চামচের মতো তেল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর এভাবে আরও মিনিট খানেক ভেজে নেব। 2টা পরোটাই পুরোপুরি ভাজা হয়ে গেছে, এভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে সকালের একই নাস্তায় একটু ঘুরিয়ে করলেই সকালে ভিন্ন কিছু করে নেওয়া যায়।
রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।